জামাত আর বিএনপি উপরে উপরে মাঝে মাঝে মান অভিমানের নাটক, আর ভেতরে ভেতরে গলায় গলায় খাতির। আজকে যারা মানবাধিকার ভঙ্গের কথা বলেন, যারা আজকে গুমের কথা বলেন, খুনের কথা বলেন, আবার আওয়ামী লীগের নেতা কর্মীদের বিচার করবেন গুম আর খুনের জন্য, একথাও প্রকাশ্যে বলেন। ফকুল সাহেব একটা প্রশ্নেরও জবাব দিতে পারেননি, জিয়াউর রহমান কেন বঙ্গবন্ধু হত্যাকারীদের রক্ষা করতে আইন পাশ করেছিল সংবিধানে, এ প্রশ্ন করলে আপনি এড়িয়ে যান, জবাব পাইনি। এবার দেখলাম 15 তারিখে এটা জন্মদিবস হয়নি, সেটা একটু আড়াল করে 16 আগস্ট আপনাদের বলতে হবে না, আমরা এখানে যারা বসে আছি বলার জন্যই আসছি, জেনে শুনেই আসছি, ডিকটেট করবেন না। 16 আগস্ট দোয়া মাহফিল, দোয়া মাহফিল খালেদা জিয়ার জন্য করেন, আমাদের আপত্তি নেই, কিন্তু ভুয়া জন্মদিনের উপলক্ষে দোয়া মাহফিল, এখানে আপত্তি আছে। বেগম জিয়ার জন্য দোয়া মাহফিল আপত্তি নেই, কিন্তু ভুয়া জন্মদিনের দোয়া মাহফিল, এখানে গোটা জাতির আপত্তি আছে। এ ভুয়া জন্মদিবস একজন মানুষের কয়টা জন্মদিবস? 6-6টা। সর্বশেষ করোনা টেস্ট হাসপাতালে এই কিছুদিন আগে 6 নম্বর টেস্ট হলো জন্মদিনের, 6ষ্ঠ জন্মদিবস 9th May 1945, 6ষ্ঠ জন্মদিবস একজন মানুষের, 6টা জন্মদিবস কেমন করে? এ প্রশ্নের জবাব ফকরুল সাহেব বড় বড় কথা বলেন, সত্যের মুখোমুখি হতে কেন ভয় পান? জানতে চেয়েছিলাম আপনার কাছে চট্টগ্রামে জিয়াউর রহমান হত্যাকাণ্ডের শিকার হলেন, তার নিজস্ব সেনাবাহিনীর লোকেরা সেখানে এই হত্যার সঙ্গে জড়িত, আমরা কিন্তু সঙ্গে সঙ্গে হত্যাকাণ্ডের নিন্দা করেছিলাম, আমার মনে আছে। কিন্তু আমি ফকরুল সাহেবের কাছে জানতে চেয়েছিলাম চট্টগ্রামের লাশ ঢাকা এলো, সেই লাশ আবার চণ্ডী মা উদ্যানে জানাজা শেষে সমাহিত, এই সময়টা জিয়াউর রহমান, জেনারেল জিয়াউর রহমানের একটা ছবি আপনি দেখাতে পারবেন? ফকরুল সাহেবের কাছে আমি জানতে চেয়েছি, তিনি ওই কফিনে আছেন এটার প্রমাণ কি? পাকিস্তানের প্রেসিডেন্ট জিয়াউল হক বিমান দুর্ঘটনায় নিহত হলেন, তার লাশেরও কোন খবর ছিল? ইসলামাবাদে ফয়সাল মসজিদের সামনে জানাজা পড়ার সময়
অনেক সাংবাদিকও মন্তব্য করেছে এই কফিনে তো লাশ নেই, ওখানে জিয়াউলক নেই, এখানে জিয়াউর রহমান নেই। এ প্রশ্নের জবাব দিতে হবে, কার বিচার করবেন, কার বিচার করবেন? আপনাদের অনেকেরই বিচার বাকি রয়েছে। আদালত শুধু প্রচলিত আদালত না, ইতিহাসের আদালত, জনতার আদালতও আছে, নিয়তির আদালতও আছে। আমাদের বিচার 21,000 আওয়ামী লীগ নেতা কর্মীকে আপনারা জবাই করেছেন, কত নারী সম্ভ্রম নষ্ট করেছেন, ভুলে গেছেন? আসানুল্লাহ মাস্টার দিনের বেলায়, মঞ্জুরুল ইমাম, শাহ এম এস কিবরিয়া হবিগঞ্জে, এভাবে কতজন, শামসুর রহমান যশোরের সাংবাদিক, খুলনা মানিকলাল মানিক, বালু ভাই, কত যে হত্যাকাণ্ড। আপনারা এই বাংলায় সংগঠিত করেছেন, এগুলোর বিচার হবে না? এগুলো কি মানবাধিকার লঙ্ঘন? কোন আইনের বদৌলতে এদের হত্যা করা হয়েছে? আওয়ামী লীগের এত নেতা কর্মীকে হত্যা করা হয়েছে, বিচারের মুখোমুখি আরো বাকি আছে। আপনাদের আরো অনেককে দাঁড়াতে হবে। লরেন্স লিপশুস, অ্যান্থনি মাসকারেনহাসের বইয়ে অনেক ঘটনার উল্লেখ আছে, অনেক ব্যক্তির নাম আছে। এসব বিষয় বেরিয়ে আস, মির্জা ফখরুল সাহেবকে বলি আরো বিচার আছে, কার বিচার করবেন? নিজের দলের জামাল উদ্দিন চট্টগ্রামে অপহরণ হয়ে গুম করে তাকে হত্যা করা হলো, তার হদিস বিএনপি আমলে কেউ পেল না, পরে জানা গেল জামাল উদ্দিনকে হত্যা করেছে বিএনপি। সেই গুমের খবর কি ফকুল সাহেব জানতে চাই? লালবাগে আমাদের ছাত্রলীগের মাহফুজ বাবুকে ধরে নিয়ে গুম করেছেন, আজ পর্যন্ত কেউ জানে না, তার ফ্যামিলি জানে না, এর জবাব দিবেন কি? এটার বিচার করবে কে? নিজের দলের জামাল উদ্দিনের অপহরণ গুমের জবাব দেবে কে? অনেক গুম হয়েছে, মামলা থেকে বাঁচার জন্য পালিয়ে বেড়া, এ ধরনের লোক গুমের তালিকায় আছে। সত্যি যারা গুম হয়েছে, প্রধানমন্ত্রী নির্দেশ আছে, তেমন কোন ঘটনা থাকলে প্রয়োজনে তদন্ত করে বের করা হবে, এখানে আমাদের কোন ভয় নেই। সত্য সত্যই নিজের দলের লোকদের শাস্তির ব্যবস্থা করতে শেখ হাসিনা এ যাবৎ কখনো কুণ্ঠিত হননি। এবং একটা ফ্যামিলি সব হারিয়ে ফেলে তিনি এখন কাকে রক্ষা করবেন? দলের লোক অন্যায় করলে বিনা শাস্তিতে পার পাওয়ার উপায় নেই। আজকে ভয়ের কথা বলেন,
ভয় দিয়ে দেশ চালাচ্ছি আমরা, জনগণকে জিম্মি করেছি। আমি বলতে চাই, ভয়কে যারা জয় করতে জানে না তারা কাপুরুষ। তাদের রাজনীতি করার কোন অধিকার নেই, এরা কাপুরুষ। কাপুরুষের আবার রাজনীতি কিসে? যারা ভয়কে জয় করতে শেখেনি। কাজেই ভয়কে জয় করতে শিখু। 13 বছর ধরে চিৎকার করছেন, জনগণ সাড়া দেয় না। এখন নেতা কর্মীদের নামিয়েছেন, আছে তারা কোথাও কোথাও আমাদের মতো দেশে সমস্যা হয়, তবে ঢাকা শহরে অন্তত আমরা যতগুলো মিছিল আপনাদের দেখেছি, মিটিং, সব মিটিং এ মারামারি প্রতিদিনের ঘটনা। নিজেদের মধ্যে মারামারি, বিক্ষোভ মিছিল, পুলিশের সঙ্গে মারামারি, এইসব ঘটনা আমরা দেখছি। গত 2 দিনে আমার এলাকায় উপজেলা হেডকোয়ার্টারে 2টা সমাবেশ মিছিল আপনারা করেছেন, টুশব্দ করেছে, কেউ আপনাদের বাড়িতে বাড়িঘরে গিয়ে হামলা করেছে। এইসব হামলা, এইসব ঘটনা খতিয়ে দেখতে হবে। মারামারি নিজেরা করে বিশৃঙ্খলা করছেন, আপনাদের উপর শুধু হামলা হচ্ছে। অপেক্ষা করুন, নির্বাচন আসুক, নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করুন, দেখবেন কার কত ভোট আছে, কে কত জনপ্রিয়, পরিষ্কার হয়ে যাবে। শেখ হাসিনা তেলের দাম কমিয়ে দেন, পৃথিবীতে কমিয়ে দেওয়ার কোন নজির নেই। এ সময় সেটাও আপনারা কটুক্তি করছেন, ধন্যবাদ না জানিয়ে কটুক্তি করছে, এটা হচ্ছে বিএনপি, এটাই হচ্ছে বিএনপি রাজনীতি। আমি আওয়ামী লীগের নেতা কর্মীদের বলবো, নেত্রী নির্দেশ মতো আপনাদেরকে সতর্কভাবে ঠান্ডা মাথা এগিয়ে যেতে হবে।